হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সবার আগেই জানাই তোমাদেরকে সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের তিনজনের তরফ থেকে। হ্যাপি সরস্বতী পুজো বলে দাও বন্ধুদেরকে। হ্যাপি সরস্বতী পুজো। সরস্বতী পুজো। তো দেখছো ভূতু সকাল সকাল কি সুন্দর ড্রেস পরে রেডি হয়ে গেছে। কাকাও ইয়েলো কালার পরেছে, দেখো। আর আমি কিছুই পরিনি, দেখো, কারণ শরীরটা ভীষণ অসুস্থ, তার জন্য তোমাদের কাছে একটু পরে আসবো সরস্বতী পুজোর একটা লুক নিয়ে। তো আমি তো বেরোইনি, তো তোমাদের দাদাভাইকে বললাম যাও ভূতুকে একটু ঠাকুরটা দেখিয়ে আনো। আর আমাদের বাড়ির সামনে যে স্কুলটা আছে ওখানেই আর কি সরস্বতী পুজো হচ্ছে, তো ভূতুকে ওই জন্য সকাল সকাল রেডি করিয়ে দেওয়া হয়েছে যাতে ও ঠাকুরটা গিয়ে দেখে আসে। কিন্তু একা একা তো যাবে না, ওই জন্য তোমাদের দাদাভাই ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আর এই যে দেখো আমাদের স্কুলে আর কি এই যে পুজো হচ্ছে, সব অঞ্জলি দিচ্ছে আর কি। আর আমারও দেওয়ার কথা ছিল কিন্তু শরীরটা খারাপ করে গেছে, তার জন্য আমি আর অঞ্জলি দিইনি। দেখো এবছর সরস্বতী পুজো আর প্রজাতন্ত্র দিবস দুটো একসঙ্গে পড়ে গিয়ে সব খিচুড়ি পাকিয়ে দিয়েছে যেন। তো দেখো ফাইনালি আমি রেডি হয়েই গেলাম, তোমাদেরকে বলছিলাম যে রেডি হব কি হব না, তো হয়েই গেছি। তোমার দাদাভাই জোর করছে একটু ঠাকুরটা দেখিয়ে আনবে বলে, সেই জন্য আমি রেডি হয়ে গেছি। এই দেখো আমাদেরকে কেমন লাগছে, আমাদেরকে বলবে ওই বলে দিচ্ছে ভালো। তোমাদের দাদাভাইও আছে, তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি যেখানে যেখানে ঠাকুর দেখবো তোমাদেরকেও দেখাবো। দেখো কত সরস্বতী আমাদের এখানে ছোট ছোট সেজে গুজে রেডি। ঘোরা হয়েছে না হয়নি এখনো? তাকাতেই পাচ্ছি না আমরা, সত্যি এত রোদ, এত রোদ। মাঠে চলে এসেছি দেখো, আর এই যে আমাদের গাড়ি, চলো যা যা। তো বেরিয়ে প্রথমেই চলে এসেছি বুড়িখালী ক্ষেত্রমোহন ইনস্টিটিউশন, যেখানে আমি আর কি ছোটোবেলা থেকে আর কি পড়াশোনা করেছি স্কুলটাতে। আর স্কুলটা আমার বাড়ির কাছেই, খুব একটা দূরে নয়। তো এই যে দেখো প্রথমে এখানেই এসেছি, আর কোথাও যাব না। তো এখানটা এসে বেশ ভালো লাগলো, পুরনো কিছু মানে বন্ধুদের সঙ্গে দেখাও হয়ে গেল, আর তার উপরে এবারে নতুন চমক করেছে স্কুলে, বেশ অনেক কিছু করেছে এখানে, নানা রকম স্টল দিয়েছে, তারপর অনেক হোমমেড জিনিস বসেছে আর কি। তো এই যে দেখো কথা বলতে বলতে কয়েকটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো, সেই জন্য ওদের সঙ্গে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। আর এখন তো বেরোই না সেভাবে, কারোর সাথে দেখা হয় না, তো স্কুলের পুরনো বন্ধুদের বান্ধবীদের সাথে দেখা হলে বেশ ভালো লাগে, আর এটাই হচ্ছে সেই সময় সরস্বতী পুজোর সময়। আর এই যে দেখো ওর মেয়ে, বলো তোর মেয়ে এতই ছটপটে, ওকে কোলে নিয়েছিলাম কতক্ষণে নামবে খুঁজে পাচ্ছিল না, আর এদিকে যেন ভূতুর রাগ হয়েছে আমি ওকে কোলে নিয়েছি বলে, দেখো মুখটা ঘুরিয়ে দাঁড়িয়ে আছে কেমন। তো ওরা সব আর কি চলে গেল আবার, তো আমি ওই যে হোমমেড জিনিস বসেছে তো ওখানে একটুখানি গেলাম যে কী কী বসেছে একটু দেখি তার জন্য। তো দেখছিলাম বেশ অনেকে অনেক কিছুই নিচ্ছে, তো আমি ভাবলাম যে গিয়ে দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে, তোমাদের দাদাভাই বললো যে তো যদি পছন্দ হয় তাহলে কিনে দেব তো দেখতে। তো বেশ সব জিনিসগুলোই বেশ সুন্দর, ভালো লাগছিলো বেশ। আর আমি একটু হাতের তৈরি জিনিস কিনতে মানে পড়তে পছন্দও করি, কিনিও আর পড়তেও পছন্দ করি। আর ভূতু তো জানো জ্বালাতন করছে, ওখান থেকে যা পাচ্ছে একটা করে তুলে নিতে যাচ্ছে, কিন্তু এই যে দেখো
কী বদমাইশি করছে। কিন্তু এই বেশ চুড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, এর সাথে আমি একটু সরু চুড়ি খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আবার এত ভিড়ের মাঝখানে যে একটু ভালোভাবে দেখবো ভূতুর জন্য সেটাও হচ্ছিল না। আর এই যে দেখো কিছু কানের দেখছিলাম, বেশ সিঙ্গেল সিঙ্গেল ভালো লাগছিল। পরে আবার কিছু একটু দেখছিলাম কেমন লাগছে, কিন্তু তারপরে আবার ভাবলাম যে কী হবে কানের ফানের এইসব হারগুলো, বেশ একটাই নিই, বেশ দেখতে বেশ ভালো লাগবে এরকম একটা কোনো কিছু। তো তোমাদের দাদাভাই বললো এইটা নিতে, এটাও চয়েস করে দিয়েছে, বললো এটা বেশ ভালো লাগছে তো এটাই নিয়ে নিতে। তো আমিও এটাই নিয়ে নিলাম। তারপরে এই যে দেখো স্টলগুলো যে বসেছে বলছিলাম, এই যে ফুচকার স্টল বসেছিল, তো ফুচকা ছাড়াও তো তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু খাবারেরও স্টল বসেছিল। তারপরে ছবির কোনো স্টল বসেছিল একটা, তো আমরা সব ওকে ভুতুকে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছিলাম যে দেখ তোর কী ভালো লাগে। তারপর খাবারের জায়গাগুলো নিয়ে গিয়ে বলছিলাম যে কিছু খাবি কি বল, তো ওর বাবু তো এইসব খাবার দিকে কোনো মন নেই, ও খাবে না ওইসব, ওর পছন্দই নয়। ও আমাকে ওদেরকে দেখে বলছে যে না ওরা যা খাচ্ছে আমি খাবো না, আমি এখন আইসক্রিম খাবো। তো ওর ভেতরে সর্দি আছে আর বাচ্চার ঠান্ডা লেগে যাবে কোথায়, তো বলো এখন আইসক্রিম খাবে বলে কি বায়না ধরেছে। আমি বলছি যে ঠিক আছে তোকে আইসক্রিম কিনে দেবো, কিছু বলে তো ভোলাতে হবে, তো সেই জন্য কিছুতেই ভুলবে না, আইসক্রিম খাবে মানে খাবেই, এমন করছে না কি বলবো। তো যাই হোক ভুলিয়ে ভালিয়ে আমি বলি চো আগে ঠাকুরটা তোকে দেখিয়ে আনি, তারপরে তোকে আইসক্রিম কিনে দেবো। তো এই যে দেখো ওই জন্যে এক জায়গায় তো দাঁড়াতে দেয়নি, তার জন্য দেখো হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আর কি ঠাকুরের কাছেই চলে যাচ্ছি, কারণ ও দাঁড়ালেই ও আরও বায়না করবে সেই জন্য। তো স্কুলে অনেক দিন পর এসে খুব ভালো লাগছিলো। আর সত্যি কথা কি এমনিতে তো আর আসা হয় না, এই সরস্বতী পুজো হলে সেই সময় যদি একবার হলেও আসি বেশ পুরনো স্মৃতিগুলো বেশ মনে করে পড়ে আর কি। সেই স্কুলটায় আজ পুজো হচ্ছে, প্রচুর বড় এরিয়া জুড়ে তোমাদের সবটাই দেখাচ্ছি, ঠাকুরটা আগে দেখে নাও। ঠাকুরটা কি সুন্দর করেছে দেখো, আমার খুব ভালো লেগেছে। আর কি বড় করেছে সরস্বতী ঠাকুরটা, স্কুলের পুজোতে আসতে খুব ভালো লাগলো। আসবো না করছিলাম কিন্তু সত্যি এসে তো খুব ভালো লাগলো, আর একটা লাভও হলো তোমাদের দাদাভাইয়ের থেকে। আর যাই হোক একটা হার তো নেওয়া হলো, হার চুড়ি দুটোই নেওয়া হলো। তো এই যে দেখো প্রচুর ভিড় হয়েছে মাঠে, মানে যত বেলা বাড়ছে তত ভিড়ের সংখ্যাটা আরও বাড়ছে। আর সরস্বতী পুজোয় সত্যি বলছি দেখতে আমার এটাই ভালো লাগে নিজে বেরোনোর থেকেও বেশি, ছোটো থেকে একদম ছোট্ট থেকে বড়রা অবধি মানে এত সুন্দর সেজে গুজে বেরোয় না রাস্তাঘাটে, মনে হয় যে এত কালারফুল লাগে কি বলবো। সবাই যে হলুদ পরছে তা তো নয়, অনেক অনেক রকম কালারেরও শাড়ি পরে, তো আমার দেখতে এটাই বেশ ভালো লাগে। তো চলো স্কুলের ঘোর ঠাকুর দেখা হলো, স্কুলটা পুরো ঘোরা হলো, তো এবার বাড়ির পথে এগোই, কারণ আমার শরীরটা খারাপ যেহেতু সেহেতু আর কোথাও বেশি ঘুরবো না। এমনিই আমার বেরোতে ভালো লাগছিলো না, তাও বলতে তোমাদের দাদাভাই বেরিয়েছিলাম, তো এই যে বেরিয়ে যাচ্ছি চলো বাড়ি যাওয়া যাক এবার। প্রচন্ড গরম, মুতুকে দেখো একবার মুখটা, মুতু দেখিয়ে দাও বাবা, এই যে এত সুন্দর কাশি হচ্ছে। তো দেখো আলটিমেট ঘরে এসেই গেলাম, চলো আগে ঢুকি তারপর কথা বলছি। খুলছো, খোলো খোলো, একটা বায়না করছে দেখো, এত কিছু আছে বলে আইসক্রিম খাবো। একটা জিনিস দেখাচ্ছি, চলো চলো ভুতু ঘরে ঢুকে যাচ্ছে, এই যে জুতো খুলে দেখো। তোমরা
আপনারা তো দেখলেই আমি সামনেই সামনে থেকে একটা ঠাকুর দেখে চলে এসেছি আর এইটা কিনে নিয়ে এসেছি। তো কেনা থেকেই তো খুব ইচ্ছা করছে, ওখানে তো কিছু কিছু পরে দেখছিলাম তোমরা দেখলেই, আর চলো তোমাদেরকে এটা পরে একবার দেখাই যে আমার কেমন লাগছে এটা পরে। তো দেখো আমি পরে ফেলেছি, কেমন লাগছে চুড়িটা দেখো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, আর এখনো যাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা।